السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد কাছে এবং দূরে দেশে ও বিদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত বেসিক থিংস অফ রমাদান অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটিতে পবিত্র রমাদান ও রোজার প্রয়োজনীয় বিভিন্ন দিক ও বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ আমাদের জন্য একটি চমকপ্রদ বিষয় আমাদের জন্য রাখা হয়েছে যে রমাদান শেষ শাওয়াল মাসের যে ছয় রোজা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের রমাদান দিয়ে আমাদেরকে গুনাহ মুক্ত করে নেক আর মাসুম বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিনরা রোজাদাররা ঈদগাহে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এরা পুরোটি মাস রোজা রেখেছে, এদেরকে কী দেয়া যায়, কী প্রতিদান দেয়া যায়। মা জাযা ওয়া আজীরিন ওয়াফা আমালুহু। ক্বালা রাব্বানা, ফেরেশতারা বলতে থাকে যে এদের জাযাউহু আন ইউয়াফা আজরুহু, এদেরকে নগদ প্রতিদান দেয়া দিয়ে উত্তম। সো বই পৌঁছানোর যে আন্দোলন, এই আন্দোলনে সবাই আমরা শরিক হই, কেউ বই লেখার মাধ্যমে, কেউ বই প্রকাশের মাধ্যমে, কেউ বই পড়ার মাধ্যমে, কেউ বই ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে, কারণ আমরা বিশ্বাস করি 56,000 বর্গ মাইল বইয়ে বইয়ে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতাদেরকে দিয়ে কথা জানিয়ে দেন যে এদেরকে জানিয়ে দাও যে তোমাদেরকে আজকে গুনাহ মুক্ত করে দেয়া হলো। কাদ বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয়েছে। ইরজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, এখন তোমরা আনন্দ চিত্তে বাড়িতে ঈদের নামাজ পড়ে ফিরে যাও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে চান, প্রিয় মাহবুবদেরকে চান যে এদেরকে যেন, এরা যেন সবসময় আল্লাহ জাল্লা জালালুহুর একান্ত কাছে থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে বলেছেন যে তোমার রমাদান শেষ হয়ে গিয়েছে, না তুমি থেমে যেও না, রমাদানের পরে শাওয়ালের আরও ছয়টি রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্ত কণ্ঠে ধ্বনিত হয়েছে যে মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি রমাদানের 30টি রোজা ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রেখেছে, এখন আবার শাওয়ালের ছয়টি রোজা রাখবে, কানা কাসিয়ামি দাহরি কুল্লি, সে যেন পুরোটি বছর সে রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু চান যে বান্দা যেন সবসময় তার ইবাদতের স্বাদের মাঝে থাকে, ইবাদতের টাচে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে সে সুযোগটুকু করে দিয়েছেন। আসুন আমরা শাওয়ালের রোজাগুলো রাখার জন্য চেষ্টা করি। কীভাবে রাখবো, কি আমাকে কি আর যেদিন ঈদের পর দিন থেকে শুরু করতে হবে, না বিষয়টি এমন নয়, পুরো শাওয়াল মাস জুড়ে আমি রোজা রাখতে পারি। এবং কি এটা ধারাবাহিক রাখতে হবে, জরুরি নয় যে ছয়টি রোজা শুরু করলে যে আজ একটি কাল একটি, এভাবে নয়, বরং গ্যাপ দিয়েও রাখা যাবে। অনেকেই না বুঝার কারণে ঈদের পরের দিন থেকে শুরু করেন, চিন্তা করেন যে আমাকে ছয়টি একসাথেই রাখতে হবে, না বিষয়টি এমন নয়, বরং আপনি পুরো শাওয়াল মাস জুড়ে এ রোজা রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার মাধ্যমে পুরো বছরের রোজা রাখার যে সওয়াব, সে সওয়াব আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। মূলত আল্লাহ জাল্লা জালালুহু চান যে বান্দা শুধু রোজা রাখবে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য নয়, রমাদানকে পালন করার জন্য নয়, বরং বান্দা সারা বছর যেন আল্লাহ রাব্বুল আলামিনের রমাদানে যেমন ইবাদতের উৎসব হয়, রমাদানে যেমন কোরআন কারীমের তেলাওয়াতের উৎসব হয়, রমাদানে যেমন দান খেরাতের একটা বিশাল
আয়োজন থাকে, এটা যেন সারাটি বছর থাকে। আমরা যেন প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের রুয়াত, আল্লাহ তাআলার দর্শন থেকে যেন আমি দূরে না সরে যাই। আল্লাহর ইবাদতটা এমন যেন হয় যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তো তোমাকে দেখছেন, তোমার আমলটা যেন এমন নেক হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, যে আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ আমি সমস্ত কাজ তোমার জন্য করি, তোমার উদ্দেশ্যে করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তুমি রমাদানের রোজা দিয়েছো তা নয়, বরং সারাটি বছর আমি তোমার জন্য রোজা রাখতে প্রস্তুত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়ালের রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমাদান 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 ইয়া হাবিব রমাদান।